एवरीवन वेलकम बैक टू द चैनल। तो सबाई केमन आछो, होपफुली सबाई भालो आछो। नतून व्लॉग निये चले एसेछि। तो एखाने आसार पर थेके सेभाबे आमी एकटा बड़ो चेंज एबछर होच्छे। आमी खूब एकटा दोकान टोकाने जाइनी, कारण एत अनलाइने जिनिस पावा जाय एटा कोविडेर पर थेके शुरू होच्छे एकटा बिग चेंज इंडियाते, विशेष करे शाड़ी बोलो गयना बोलो जाइ टुकटाक जा होक ना केन बेशिरभाग अनलाइने समस्त भालो भालो पावा जाय। तो সেভাবে দোকানে টোকানে যাওয়াই হয়নি এবারে। তো এখন তো টাইম এগিয়ে আসছে, বলেছি তোমাদের আগের ব্লগেই যে আমরা অগাস্টেই চলে যাচ্ছি, তো বেশি টাইম বাকি নেই। তো আজকে যাব দোকানে ফার্স্ট টাইম, মানে দোকানে আগে গেছি, মানে শাড়ি জামা কাপড় এসবের দোকানে যাব। তো বেশ কিছুটা প্ল্যান আছে মোটামুটি কোথায় কোথায় যাব। আজকে আমি, মা, বাবা, কৃষ্ণম চারজনে যাব, আর মাঝখানে পুটুরি আর সঞ্চিতা আমাদের জয়েন করবে। ওরা কালকে বাড়ি ফিরে গেছিলো, আজকে ওরা কিছুক্ষণের জন্য জয়েন করবে আমাদের, করে ওরা আবার বাড়ি ফিরে যাবে, কারণ উইকডে, মানে সেইভাবে কোনো ই নেই। তো সেই কারণে ভাবছি এখন তাড়াতাড়ি স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাই। প্ল্যান আছে মোটামুটি যা দিনে, তো বেশ অনেকক্ষণের প্ল্যান আর কি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা শুরু করা যাক। হোপফুলি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের এই ব্লগগুলো কেমন লাগছে প্লিজ জানিও। আজকাল আমি সত্যিকালে সবার কমেন্টসে রিপ্লাই দিতে পারি না, টাইম মতো ব্লগগুলো দিতে পারি না, খুব খারাপ লাগে যে এত মানে আনপ্রফেশনাল, এত মানে কি বলবো, এরকম হ্যাফাজট হয়ে যাচ্ছে। বাট কি বলতো, আমি 3 বছর পর এসেছি এখন এখানে, না টাইম মেপে মেপে আমি করে উঠতে পারছি না। এই নয় যে বিশাল কাজ করছি, কিন্তু টাইম মতো হয়ে উঠছে না আমার, এডিটিং বলো যাই বলো। তো যাকগে, হোপফুলি তোমরা আন্ডারস্ট্যান্ড করছো প্লিজ। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। গড়িয়াহাটের রাস্তা দিয়ে হাঁটার মজাটাই আলাদা, কত কিছু মনে পড়ে যায়। একটা টাইমে আমি এখানে ইউনিভার্সিটিতে মাস্টার্স করতাম কাছেই বালিগঞ্জ সায়েন্স কলেজ ক্যাম্পাসে, আর গড়িয়াহাট ছিল মানে রেগুলার, রোজ এখান থেকে হেঁটে যেতাম আর এইসব স্টলগুলো দেখতে দেখতে যেতাম। তো চলো আমরা এখন চলে যাচ্ছি দোকানে, প্রথমে কিনবো ঠাকুরের শাড়ি। চলো, লাল হলেও হবে, লাল শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এখন বাবাকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ বাবা গেছে বোনকে পিক আপ করতে। তো বোনকে পিক আপ করে বাবা সোজা দোকানে চলে আসবে, আর ফেরার পথে আমরা টুকটাক টুকটাক কিছু জিনিস কিনে নেব। এটা দিয়ে ঘুরে দাও, টোটাল তাহলে কত হলো বলো? 5 টাকা কত হলো বলো? হ্যাঁ, না না এইদিকে দেখবো তাহলে। চলো
টাকেশ্বরী থেকে এবার চলে এসেছি এথনিক বুটিকে। আমি অনেক দিন এখানে আসবো ভেবেছিলাম, আমি অনলাইনে এদের থেকে কিনেছি গার্গির থেকে, কিন্তু এখানে আসা হয়নি। যেটা বললাম ওদের থেকে আমি আগেও কিনেছি আর এবারে এসেছি, আসতে পেরেছি। আমি অনেকদিন ধরে ভাবছিলাম কবে আসবো এখানে, ওদের কালেকশন আমার দারুণ লাগে আর ওদের স্টাফ খুব ভালো। মানে এর আগে আমার অনলাইন যা ইন্টারাকশন হয়েছে, ইন পার্সন যা ইন্টারাকশন হয়েছে, ওরা এত ভালো বলার নয়। সারাদিন অনেক শপিং করতে করতে বেশ টায়ার্ড লাগছে এখন, তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমাদের এখনও শপিং শেষ হয়নি, তোমাদের কী কী শপিং করলাম নিশ্চয়ই একটা ব্লগে দেখাবো, কিন্তু এখন নয়, পরে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। বাই।